ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته، الحمد لله والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وبعد عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تعلم علما مما يبتغى به وجه الله تعالى لا يتعلمه الا ليصاب ليصيب به عرضا من الدنيا لم يجد أرف الجنه يوم القيامه يعني ريحها رواه ابو داود وابن ماجه وابن حبان في صحيح الحاكم وقال الصحيح على شرط البخاري ومسلم حديثتي পাঠ করেছি একহিব থেকে হাদিস নম্বর একশো সাতাত্তর যে হাদিসটি বর্ণনা করেছেন রওয়াত বর্ণনা করেছেন আবুদৌদ ইবন মাজা ইবন হেবান ইমাম হাকিম রাহিম আহমুল্লাহ হাদিসটি আমরা যারা ইনিম অর্জন করি তাদের ব্যাপারে আমরা শুনলে আমরা শুনেছি কিন্তু আবার শুনতে হয় বারবার শুনলে বারবার পর্যালোচনা করলে হাদিস পড়লে লিখলে এর দ্বারা মানুষের নিয়ত খালিস হয় মানুষের ভিতরে আল্লাহর ভয়ের সঞ্চার হয় এ কারণে আমরা বারবার কোরআনে করিম করি বারবার হাদিস আবার মানুষ আলিম অথবা তালেবুল আলিম দিনই শিক্ষার্থী আমরা সকলে দিনই দিন শিক্ষার্থী আমরা যদি জ্ঞান অর্জন করি না কেন আমাদের মধ্যে ত্রুটি থাকতে পারে এনিম অর্জন করছি কিন্তু আমল নাও থাকতে পারে আল্লাহ হেফাজত করুক এই জন্যই একজন আরেকজনকে স্মরণ করিয়ে দিবে উপদেশ দিবে এটাই তো আল্লাহর ফরমান তুমি উপদেশ দাও নসিহত পেশ করো মানুষকে স্মরণ করিয়ে দাও এর দ্বারা উপকৃত হন তো হাদিসটি একটু শুনি ব্যস্ত ব্যাখ্যা করা যাবে না মনোযোগ সহকারে শুনি হাদিস হলো আল্লাহ রসুন কেউ যদি এলিম অর্জন করে এমন এলিম যে এলিমের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় আর এই কি ইলম শরঈ দিন শিখা কোরআন শিখা কোরআনের تفسير شكا قرآن حفظ قرآن قرآن مكست قرآن إيش علم شرعي مثلا مسائل شكا عقيدة شكا عقيدة ابن يعني بابا دين مسائل شكا نبي كريم صلى الله عليه وسلم سنة شكا تو إيش علم جدي كيو إي أدشي ترى شو এর যারা দুনিয়া লাভ করবে দুনিয়ার কামাই করবে আল্লাহ আমাদেরকে মাফ করুক বড় বক্তা হবে সরলিত কণ্ঠস্বর হবে হাফিজ হবে সুন্দর কণ্ঠস্বর হবে মানুষ তার পড়াশুনে তার দিকে আকৃষ্ট হবে আস্ত আস্তি আর দুনিয়া দুনিয়ার লাভ পাওয়ার জন্য দুনিয়া উপভোগ করার জন্য যদি শিখে উদ্দেশ্য তার এইটা উদ্দেশ্য না কথা বলা করে বোঝা দরকার তাহলে যদি আরফল জান্নাতি ওমল ক্রিয়া মানে সে ক্রিয়ামতের দিন জান্নাতের সুগন্ধি পাবে না জান্নাত তো যাবে যাবেনি জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না এরকম এসছে যে শরী শিখে দিন শিখে দুনিয়া লাভের জন্য তাই আমরা যাই শিখি আর দিন যাই শিখাই উদ্দেশ্য আমাদের হওয়া উচিত একমাত্র আল্লাহর সন্তুষ্টি দুনিয়ার জন্য উদ্দেশ্য না হয় কিন্তু যেসব ক্ষেত্রে আহরুর ফতোয়া দিয়েছেন ওইটা ভিন্ন কথা ওইটা বলবো না কিন্তু আপনার উদ্দেশ্য হবে আপনার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি আপনি আজ মসজিদে ইমাউতি করছেন আলহামদুলিল্লাহ মসজিদে ভাতা পাচ্ছেন আল্লাহ শুকুর এটা না যাইস নয় শিক্ষকতা করছেন ভাতা পাচ্ছেন আলহামদুলিল্লাহ কিন্তু আপনার উদ্দেশ্য বানিয়ে নেয় এটি আমার কামায়ের মাধ্যম কণ্ঠস্ব সুন্দর হবে মানুষ আমার দিকে আকৃষ্ট হবে মানুষ আমাকে এই করবে সেই করবে অথবা আমার নাম বাড়বে আমি আমার বক্তব্য ছেড়ে দিলাম লাইভে মানুষ দেখলো লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ এর দ্বারা আমার ইজ্জত পর্বে সঙ্গে এই সব হচ্ছে দুনিয়ার জন্য দুনিয়ার ইজ্জতের জন্য আহারত আল্লাহর উদ্দেশ্যে করা হয়নি তো যার উদ্দেশ্য হবে দুনিয়া তার ক্ষেত্রে আল্লাহর রসমসাল বলেছেন আরফাল জাননা সেই জাননাতে সুগন্ধি পাবে না তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে আখরাতের উদ্দেশ্যে দিনই কাজকর্ম করার তৌফিক দান করেন দিন শিখার তৌফিক দেন দিন শেখারও তৌফিক দেন আর যা বলি সে অনুযায়ী যেন আমরা আমল করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও আর আমাদের অসুস্থদেরকে আল্লাহ তুমি শিফা দাও আমাদের উপর থেকে আল্লাহ এই মুসিবত তুমি দূর করে দাও করোনার এই বিপদ তুমি দূর করে দাও يا رب العالمين يا ارحم الراحمين تم يعمد لك يا رب اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته